আমাদের কথাটা খুব সহজ, সেটা হলো তাহলে তাদেরকে পড়াশোনা ছাড়া কি করে অটোপাস দেবো বলেন? এটা তো সুযোগ নেই। এতে হয়তো 15-25 জন থাকবে, গেটে ঢোকার সময় মাস্ক তো সবাইকে আমাদের চেক করে ঢোকাতে হবে, জীবাণুনাশক স্প্রে দিয়ে। মাস্ক দিয়ে অর্থাৎ যত রকমের সুরক্ষা জাতীয় জিনিসপত্র আছে সেগুলো দিয়ে আমরা তাদেরকে ঢোকাবো। সব রুম ক্লাস এবং অন্যান্য ইয়াগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা করছি, আমরা মাস্কের ব্যবস্থা করতেছি, হাত ধোয়ার ব্যবস্থা করতেছি। কিন্তু এবার যারা পরীক্ষা দেবার কথা 2021-এ, আপনাদের সমীক্ষা অনুযায়ী তাদের অধিকাংশই ক্লাস করেনি। আমরা এই যদি আপনাদের তথ্য ধরে নেই যেটা একদম সঠিক, তাহলে আমার অধিকাংশ শিক্ষার্থী এই অনলাইন ক্লাস থেকে তেমন কোনো সুবিধা পায়নি, অনেকে অনলাইন ক্লাসে ধরতেই পারেনি আপনাদের কথা অনুযায়ী। তাহলে তাদেরকে পড়াশোনা ছাড়া কী করে অটোপাস দেবো বলেন? এটা তো সুযোগ নেই। 2020-এ যারা HSC পরীক্ষা দেবার ছিল ওরা ওদের সব ক্লাস করেছে, ভালো করে পড়াশোনা করেছে, পুরোপুরি তৈরি হয়েছে, ঠিক পরীক্ষার আগে গিয়ে পরীক্ষাটা স্থগিত হয়েছে, ওদের কোনো দোষ নেই, আমরা করতে বাধ্য হয়েছি। এখানে কারো দোষের বিষয় না, একটা অতিমারি, এখানে কারো দোষ খোঁজার কোনো বিষয় নেই। কাজে ওদের ওরা যে পরীক্ষা দিতে পারতো, যে মেধার তারা প্রকাশ ঘটাতে পারতো, সেটা হয়তো বা তারা তাদের আগের দুটো পাবলিক পরীক্ষাতেও ধরে নেওয়া যায় ঘটাতে পেরেছে, কাজেই সেই দুটোর উপর ভিত্তি করে ফলাফল দেওয়া গেছে। আমরা একটা ধরে নিয়েছি, যদি আমরা এখনও চেষ্টা করছি, পুরোপুরি অবস্থার উপরে নির্ভর করবে, আমরা কি ফেব্রুয়ারির মাঝামাঝি বা শেষ দিকে খোলার একটা সুযোগ পাবো নাকি মার্চ মাসে খোলার চেষ্টা করব। মোট কথা, আমাদের একেবারে গোড়া থেকেই যেটি কথা, স্বাস্থ্য ঝুঁকি আমরা নেব না, যেখানে স্বাস্থ্য ঝুঁকি থাকবে তখন আমরা খুলব না। যখন মনে করব ঝুঁকিটা খুবই কম এবং এখন খোলা যায় নিরাপদভাবে, আমরা তখন খুলব। এবং সেটি আমরা যখনই খুলি, ধরে নিন কথার কথা হিসেবে যদি মার্চের গোড়ায় খুলতে পারি, তাহলে আমরা কতগুলো কার্যদিবস পাব, তাহলে আমরা কতগুলো ক্লাস পাব, সেই হিসেব করে আমরা সেই অনুযায়ী আমাদের নতুন করে সিলেবাস প্রণয়ন করেছি SSC-র জন্য, HSC-র জন্য। SSC-র জন্য একটা 60 কর্মদিবসের একটা সিলেবাস তৈরি করেছি, HSC-র বেলায় আমরা 84 কর্মদিবসকে হিসেব করেছি। কাজে যদি আমার খুলতে একটু দেরি হয় আমার পরীক্ষা আর একটু পরে নেব, তাতে এমন কোনো মহাভারত অশুদ্ধ হবে না।